আজকের গল্পে ব্যবহৃত স্থানকাল পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো রকম মিল পাওয়া গেলে তা কাকতালীয়। সন্ধে হয় হয়, বিশুদার রোল চাউমিনের দোকানে ভিড় করেছে কল্পন, সুব্রত, নয়নের দলটা। দিনটা রোববার, কাল থেকে আবার অফিস আর রোজকার কাজকর্ম। এই রোববারগুলো তাই সবটুকু আনন্দ শুষে নিতে চায় সবাই। ওহ বাপরে বিশুদা, যা ঝাল দিয়েছো না, একেবারে চোখ দিয়ে জল চলে আসছে। কেন রে, খুব যে বলিস, তোর অফিসের সামনে চিকেন রোল যা বানায় খেয়ে একেবারে স্বর্গে চলে যাস। এবার খা, তোরটা ইচ্ছে করে বেশি ঝাল দিয়েছি। একদম ঠিক করেছো বিশুদা, খুব নিজের অফিসের গল্প ঝাড়ে। তা ভাই, তোর পাশের ডেস্কে সেই সঙ্গীতা কি বললো, কেমন যেন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। আগ, আজে বাজে বকারা জায়গা পাস না, মেরে একেবারে না। সবার মধ্যে খুনসুটি চলতে লাগলো। কল্পন, সুব্রত, নয়ন, বিপ্লব সবাই এই বাবলাতলারই আদিবাসিন্দা। বাবলাতলা আধা শহর এলাকার মধ্যেকার একটা ছোট্ট পাড়া বলা যায়। ছোট্ট এলাকা বলেই সবাই সবাইকে চেনে, আপনজন হিসেবেই দেখে। এই বিশুদাই তো, কারখানার চাকরি খুইয়ে যখন বাড়িতে বসেছিল, কল্পন সুব্রতরাই টাকা তুলে এই দোকানটা করে দিয়েছিল তাকে। এমন সময় বিশুর দোকানের সামনের ঢালাই রাস্তাটা দিয়ে একটা ম্যাটাডোর ঢুকলো, তাতে বাড়ির টুকটাক জিনিস। পাড়ায় নতুন মানুষ এলো মনে হয়। পাড়ায় নতুন কেউ এলো মনে হচ্ছে। বিপ্লব গলা বাড়িয়ে গাড়িটার দিকে দেখল, সেটা বাঁ দিকের কালো ঘাট বাঁধানো পুকুরটার পাশ দিয়ে চলে যাচ্ছে এলাকার সব থেকে ভাঙাচোড়া পুরোনো বাড়িটার দিকে। কিন্তু হাতি বাড়ির দিকে যাচ্ছে, ওটা তো ভেঙে পড়ার মতো অবস্থা, ওখানে থাকবে কি করে রে ভাই? তাই নাকি, আর বাড়ি পেল না এলাকার, শেষে মরার জন্য ওই ভাঙা বাড়িতে গিয়ে ঢুকছে। চল তরে গিয়ে দেখি ব্যাপারটা কি, ওই বাড়িতে থাকতে এসেছে পাগল না পেট খারাপ? সবাই উঠে পড়ল, তারা সবাই পাড়ার ছেলে। অচেনা লোক হঠাৎ এসে এমন ভাঙা বাড়িতে কেন ঢুকছে জানা দরকার, ভেবেই সেদিকে চলল সবাই। কালো পুকুরটার পাশ দিয়ে যখন যাচ্ছে সবাই, তখন আঁধার নেমেছে। মাথার ওপর দিয়ে বাদুড়ের ডানা ঝটপট করে উড়ে যাওয়ার শব্দ পাওয়া যাচ্ছে। সবাই ব্যাপারটা নিয়ে বেশ কৌতূহল অনুভব করছে। পুরনো বাড়িটার সামনে একটা আধভাঙা হাতির মূর্তি আছে, মূর্তিটা পাথরের, তাই এই বাড়ির নাম হাতিবাড়ি। ওরা যখন পৌঁছলো সেখানে, দেখলো একটা রোগা লোক মালপত্তর নামানোর তদারক করছে। এই যে দাদা, শুনছেন? লোকটা তাদের ডাকে ঘুরে তাকালো, চোখগুলো কোটরে ঢুকে গেছে তার। রোগা চর্বিহীন দেহ, পরনে সাধারণ শার্ট প্যান্ট, মুখে অনেক দিনের না কাটা খোঁচা খোঁচা কোপদাড়ি। কি ব্যাপার, আপনারা কারা, কাকে চান? কাউকে চাই না, আমরাই পাড়ারই ছেলে, এই ভাঙা বাড়িতে থাকতে এসেছেন দেখেই অবাক হলাম আমরা, তাই একটু আলাপ করতে এলাম। না না, ওসব আলাপ আলোচনা আমার সাথে চলবে না, ফুটে যাও সব এখান দিয়ে, যাও। না মানে বাড়িটা তো ভেঙে পড়েছে, আপনি যে থাকবেন, কোনো বিপদ আপদ হলে তখন? এই শোনো ছোকরা, নিজের চোখে তেল দাও, যাও ফটো এখান দিয়ে, বলেই গটগট করে লোকটা ভেতরে চলে গেল। সুব্রত, কল্পনরা ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে থাকলো সেখানেই। লোকটার সুবিধার মনে হচ্ছে না ভাই, থানায় খবর দিবি নাকি? না রে, পাগল নাকি কি বলবি থানায়, একটা লোক ভাঙা বাড়িতে থাকতে এসেছে, অ্যারেস্ট করে লকআপে রাখুন। যাক গে, এখন চল, শুধু একটা কথাই মাথায় রাখ, নজর রাখতে হবে এখানে, এটাই যা। সবাই এরপর বাড়ির দিকে চলে গেল। রাত নামছে, কাল সবারই অফিস এবং অন্যান্য কাজ আছে, এই ব্যাপারে সময় নষ্ট করলে তাদের চলবে না ভেবেই সবাই মাথা থেকে গুঁছে ফেললো ঘটনাটা। রাত তখন গভীর হয়েছে, বাবলাতলার সব বাড়ি গভীর ঘুমে ডুবে গেছে, তার উপর হালকা ঠান্ডার আবহাওয়া, রাস্তার কুকুরগুলো এদিক ওদিক সব কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। দোতলার খোলা জানলার পাশেই নয়নের বিছানা, চাঁদের আলোতে নয়ন গাঢ় ঘুমে আচ্ছন্ন, জানলা দিয়ে হালকা শিরশিরে বাতাস আসছে। হঠাৎ কেমন অস্বস্তি হওয়ায় চোখ খুলে উঠে বসে নয়ন। সারা ঘর ঘুটঘুটি অন্ধকার, কি ব্যাপার, চাঁদের আলো তো আসার কথা, ভেবেই জানলার দিকে তাকায় সে। তাকিয়ে যে দৃশ্য দেখে তাতে হাড় হিম হয়ে যায় তার। একটা কালো ছায়া জানলার গড়ার ধরে ঝুলছে, মুখটা গড়াদের মধ্যে দিয়ে বেড়ালের মতো ঠেলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে সে। ছায়াটা লাল জলজলে চোখ। এই কে, কে? তার চিৎকারের সাথে সাথেই ছায়াটা গড়াচ্ছেড়ে লাফ দিয়ে পড়ে পাশের রোগীদের ছাদে।
তারপর পরপর লাফ দিয়ে পার হয়ে যায় বাড়ির পর বাড়ি। নয়ন এক দৌড়ে বেরিয়ে আসে বাড়ির বাইরে, কি ছিল ওটা দেখার জন্য। কিন্তু বাইরেটা তখন আবার নিঝুম হয়ে গেছে আগের মতোই। কি ব্যাপার রে, কি হয়েছে নয়ন? নয়ন ঘুরে দেখলো তার বাবা বল্লভবাবু কখন যেন দরজায় এসে দাঁড়িয়েছেন। ইয়ে না, তেমন কিছু না, মনে হলো রাস্তায় কেউ দাঁড়িয়েছিল, চোর টোর কিনা ভেবেই বেরিয়ে এলাম। ও তাই বল, আমাদের পাড়ায় চোর আর কোথা দিয়ে আসবে, যা গিয়ে শুয়ে পড়। নয়ন মাথা নেড়ে আবার ঢুকে গেল বাড়ির মধ্যে। কেউ খেয়াল করল না দূরের বাড়ির ছাদে জন্তুর মতো বসে এতক্ষণ এক ছায়ামূর্তি সব লক্ষ্য করছিল। নয়ন ভেতরে যেতেই আবার স্যাঁত করে সে সরে গেল। পরের সারাদিনটা সাধারণ দিনের মতোই কাটলো নয়নের। সন্ধ্যের মুখে অফিস সেরে বাইকে বাড়ি ফিরছিল সে। মেন রোড ছেড়ে যখন পাড়ার মধ্যে ঢুকছে তখনই ফোনটা বেজে উঠল তার। বাইক থামিয়ে কানে ফোন ধরতেই ওপাশ থেকে কল্পন তাড়াহুড়ো করে বলে উঠল, ভাই চট জলদি সন্দীপ কাকুর বাড়িতে আয়, সন্দীপ কাকুর বাবা মারা গেছে, জলদি আয়, তারপরে বলছি। নয়ন চমকে উঠল। সন্দীপ কাকুর বাবা বয়স্ক মানুষ হলেও শক্ত সামর্থ্য ছিল, সে হঠাৎ মারা গেল কিভাবে ভেবে পেল না সে। যখন সন্দীপ কাকুর বাড়ির সামনে এসে পৌঁছালো নয়ন, দেখলো পাড়ার আরও অনেকে সেখানে আছে, সন্দীপ কাকুর বাবার বডিটা উঠোনে শোয়ানো। নয়ন ভেতরে ঢুকে সেদিকে তাকিয়ে চমকে উঠল, শরীরটা রক্তশূন্য, যেন রাতারাতি রক্তাল্পতায় মৃত্যু ঘটেছে মানুষটার। কি করে হলো এসব, দেখিয়ে তো মনে হচ্ছে। ঠিকই ধরেছিস, ডাক্তারবাবুও তাই বললেন, কেউ যেন সারা শরীরের রক্ত চুষে ছিবড়ে করে দিয়েছে। এই যুগে এসব মানতেও বিরক্ত লাগছে, কিন্তু দেখে মনে হচ্ছে ভ্যাম্পায়ার, মানে রক্ত চুষে টাইপের কিছু। তোর মুন্ডু, হতেই তো পারে, কোনো অজানা রোগ হয়েছিল ওনার, আগে ধরা পড়েনি, তাই না? না, আমি জানি না ভ্যাম্পায়ার কিনা, তবে কিছু একটা। তার কথা শুনে সবাই উদ্গ্রীব হয়ে তার মুখের দিকে তাকালো। নয়ন কাল রাতের কথা সব বলল তাদের, শুনে সকলেরই মুখ থমথমে হয়ে উঠল। তোর চোখের ভুলও তো হতে পারে ভাই, আজকালকার যুগে এসব মানা যায় না। আর ভ্যাম্পায়ার বা রক্তচোষাকে আসলে যে পুরনো দিনের লোকেরা ওই রক্তাল্পতার মতো রোগে আক্রান্ত রোগের মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করত, সেসব কথা সবাই জানে এখন, ওসব বাদ দে, চল ওদিকে। মৃতদেহ ঘাটে নিয়ে যাওয়ার কাজ শুরু হবে, সকলে সেদিকে এগিয়ে গেল, কিন্তু তবুও মনের মধ্যে খচখচানিটা রয়েই গেল সবার। মৃত্যুটা যে স্বাভাবিক নয় তা যতবার মৃতদেহর দিকে চোখ পড়ছে খুব ভালোভাবেই সকলে বুঝতে পারছে সেটা। এর পরের দুদিন কোনো অঘটন ছাড়াই কাটল। পাড়ায় সকলের মধ্যে চাপা একটা আতঙ্ক ছড়িয়ে রইল ঠিকই, কিন্তু তার মধ্যেই সবার রোজনামচা সাধারণভাবেই চলতে লাগলো। নয়ন সেদিন রোজকার মতোই বাড়ি ফিরছে অফিস থেকে, বাইকটা নিয়ে পাড়ার মোড়ে ঢুকছে, দেখলো বিশুদার দোকানের সামনে থানার বড়বাবু জিপ থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। নয়ন বাইক দাঁড় করালো, কি ব্যাপার বোঝার জন্য নেমে এগিয়ে গেল সেদিকে। কি ব্যাপার স্যার, কিছু হয়েছে নাকি গো বিশুদা? আপনি কে? আমি বিশুদার চেনা জানা, এই আপনারা এখানে আছেন তাই দেখি এগিয়ে এলাম। ও আচ্ছা, না তেমন কিছু না, পাড়ায় আবার একটা লোকের মৃত্যু ঘটেছে জানেন তো, একই রকম ভাবে রক্তশূন্য দেহ, পুব পাড়ের মাঠের ধারে পড়েছিল বড়িটা, তাই কেউ কিছু জানে কিনা সেটার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। আবার কি মারা গেল? জানেন না দেখছি, পাড়ায় থাকেন খবর রাখেন না, আপনাদের এলাকার ওই ভবগড়ে লোকটা, কি যেন নাম, নেবাগলা, অবশ্য আপনার জানার কথাও নয়, দুপুরবেলা একটা ঝোপের মধ্যে বডিটা আবিষ্কার করে একজন। যাই হোক, চোখ কান খোলা রাখবেন, পাড়ার ছেলে আপনারা, উল্টোপাল্টা কিছু দেখলেই খবর দেবেন, চলি। বলে বড়বাবু আর হাবিলদার এগিয়ে গেল জিপের দিকে। বিশুদা বেশ ভয় পেয়েছে বড়বাবুর এরকম জিজ্ঞাসাবাদে, ভেবাচাকা খেয়ে গেছে একেবারে মানুষটা। আবার একজন একই রকম ভাবে মারা গেল গো বিশুদা, কি কেস বলতো, কিছুই বুঝতে পারছি না। আমি এটা কিছুই বুঝতে পারছি না ভাই, এ পাড়ায় থাকাটাই যে চাপের হয়ে যাবে এরকম চলতে থাকলে। এমন সময় সুব্রত এসে দাঁড়ালো সেখানে, তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সেও সব জানে। শুনেছিস নিশ্চয়ই সব, কি যে হচ্ছে, আগের দিন তোদের বললাম তোরা সবকিছু হেসেই উড়িয়ে দিলি। শুনেছি ভাই, কিন্তু পাড়ায় ভ্যাম্পায়ার এসে জুটেছে এটা যদি মানতে বলিস মানতে পারবো না। আমার কিন্তু আরো একটা সন্দেহ হচ্ছে জানিস তো। বলিস কি?
গোয়েন্দাগিরি কবে থেকে শুরু করলি আবার তুই? যাকগে, কি সন্দেহ শুনি। আরে ভুলে গেলি নাকি, হাতিবাড়ির ওই লোকটা এ পাড়ায় আসার পর থেকেই কিন্তু এসব শুরু হয়েছে। তবে তো লোকটাকে ধরে খাকাটক দিলেই সব ঝামেলা মিটে যায়। যা বিশুদা, কি যে বলো, ওরকম কোনো প্রমাণ ছাড়া কাউকে ধরে ঘাকতক দেওয়া যায় নাকি? আচ্ছা, তোর কথাই যদি ঠিক হয় তবে চোখ কান খোলা রাখতে হবে, কিছু বুঝলে তখন কোনো ব্যবস্থা নেওয়া যাবে। এসব কথা বলতে বলতেই চারজনের দলের বাকি দুজনও সেখানে এসে পড়ল। চারজনে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে লাগলো। এর পরের দুদিন আবার নির্বিঘ্নে কাটল, কিন্তু পাড়ায় সন্ধ্যের পর লোকজনের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। খুব দরকারে কেউ বেরোলেও দুজন একসাথে বেরোচ্ছে হাতে টর্চ নিয়ে। জায়গাটা আধা শহর হলেও এখানকার অবস্থা প্রায় গ্রামের মতো নির্জন হয়ে গেছে এখন। ভয় জিনিসটাই এরকম, সে শহর গ্রাম কোনো কিছুই দেখে না, ভয় সব জায়গাতেই একই রকম প্রভাব বিস্তার করে। আজ অফিসের ছুটি, সকাল সকাল নয়ন আর সুব্রত বিশুদার দোকানে চা খাচ্ছে। বিশুদার দোকানে সকালবেলা পরোটা, ঘুগনি, টোস্ট, চা সবই পাওয়া যায়। টুকটাক লোকজনও আসছে, সবার মুখেই পাড়ার ঘটনাগুলো নিয়ে আলোচনা শোনা যাচ্ছে। হঠাৎ সুব্রত নয়নকে কুনুই দিয়ে একটা গুঁতো দিল। আরে কি হচ্ছে কি, বুড়ো বয়সে ছেলে মানুষই করছিস, চা পড়ে যাবে যে। ওরে হাঁদা, সামনে দেখ। নয়ন সামনে তাকিয়ে দেখল হাতিবাড়ির সেই লোকটা সামনে রাস্তা দিয়ে হাতে চটের থলে নিয়ে হনহন করে হেঁটে চলেছে বাজারের দিকে। উইক, পিছু নেব, চল। সুব্রত আর কোনো কথা না শুনে উঠে হাঁটা দিয়েছে লোকটার পিছনে। নয়নও উপায়ন্তর না দেখে সাথে চলল তার। লোকটা কোনো দিকে দেখছে না, একভাবে পুতুলের মতো হেঁটে এগিয়ে চলেছে। রোদে লোকটা ছায়া পড়েছে, মানে ভূতপ্রেত নয়, মানুষ, কিন্তু হাব ভাব সত্যি আজব। লোকটা এসে ঢুকলো একটা মুদিখানা ধরনের দোকানে। নয়ন আর সুব্রত রাস্তার ওপারে দাঁড়িয়ে দেখতে লাগলো সে কি কেনে। এপার থেকে বোঝা গেল না কি সব কিনে থলেতে ভরেই আবার হন্তদন্ত হয়ে বেরিয়ে আগের মতোই পুতুলের মতো হেঁটে এগিয়ে গেল সে হাতিবাড়ির দিকে। নয়ন আর সুব্রত তখনই দোকানের সামনে চলে গেল দোকানদারকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এই ঘটুদা, কি কিনলো গো? আর বলাস নে, পাগল লোক একেবারে। এই দুদিন আগেও দেখলাম এলো, এসে 7 বোতল সেন্ট আর 25 প্যাকেট ন্যাপথলিন নিয়ে গেল। অন্য খদ্দের এসে ঝামেলা করছে, তারা জিনিসপত্র পাচ্ছে না, সব কোটা দিয়ে যে পাড়ায় সব পাগল এসে জুটছে। আর কোনো কথা শুনল না তারা, হনহন করে হাঁটা দিল হাতিবাড়ির দিকে। হাতিবাড়ির সামনে এসে দেখল ভাঙা গেটটা একই রকম রয়ে গেছে, কেউ নেই সেখানে। বাড়িটা যেন দাঁত বের করে হাসছে তাদের দেখে। বাপ রে, ন্যাপথলিন আর সেন্টের গন্ধ এখানে অব্দি পাওয়া যাচ্ছে, লোকটা কি করে বলতো ভেতরে? আমার সন্দেহ ঠিক হলে আজ রাত্রেই তোর প্রশ্নের উত্তর পেয়ে যাব। শোন, বাকি দুজনকে এখন কিছু জানানোর দরকার নেই, রাত ঠিক 9টার সময় কালো পুকুরের পাশে দেখা করিস। এই 9টার সময় হবে না রে, কাল আমার অফিস আছে। চুপ বেটা, যা বলছি তাই করবি। নয়ন দেখল এর সাথে তর্ক করে কোনো লাভ নেই, দুজনে রাতে কি ঘটবে তার কথা চিন্তা করতে করতে ফিরে গেল বাড়ির দিকে। আবার রাত নামল, পাড়াটা আজ একেবারেই নিশ্চুপ, দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে শুধুমাত্র। হলদে রাস্তার আলোয় অন্ধকার বাড়ি আর গলিগুলো দেখে মনে হচ্ছে কেউ এখানে থাকে না, কোনো মন্ত্র বলে যেন সব মানুষ ভ্যানিশ হয়ে গেছে। কালো পুকুরের পাশে বাইক নিয়ে এসে দাঁড়ালো নয়ন, গাটা ছমছম করছে তার, কেউ কোথাও নেই, সুব্রত আসেনি, ব্যাটা নিশ্চয়ই ভোস ভোস করে ঘুমোচ্ছে। এসেছিস তবে, ভাবলাম আসবি না হয়তো, চল জলদি। আর কোনো কথা না বলে সুব্রত হাঁটা দিল হাতিবাড়ির দিকে। নয়নকেও অনিচ্ছা সত বাইক থেকে নেমে হাঁটতে হলো তার সাথে সাথে। হাতিবাড়ির সামনে যখন এলো তারা, দেখল বাড়িটা যেন পিশাচের মতো ঘাপটি মেরে বসে আছে অন্ধকারে। বাড়িটার উপর গোল চাঁদ উঠেছে, একেবারে পাক্কা সিনেমার ভূতের বাড়ির সেট মনে হচ্ছে দেখে। এবার এখানে কি আছে? প্রত্যেক দুদিনে একজন করে মারা গেছে পাড়ায়, আর লোকটা আসার পর থেকেই এসব ঘটনা ঘটছে। এটুকু ব্যাপার তো ছোট বাচ্চা ছেলেও বুঝতে পারবে। আজ 2 দিন পেরিয়ে 3 দিনের রাত, যা হওয়ার হয়তো আজই হবে, তাই একটা চান্স তো নিয়েই দেখা যায়, তাই না? তুই এই জন্য এখানে এলি? যত সব বোকা বোকা কথা, রাতের ঘুম নষ্ট করে গোয়েন্দাগিরি ফলাচ্ছে, তোর না হয় ভাই অফিস নেই, আমার তো। ছাদের দিকে দেখ। নয়ন চমকে ছাদের দিকে দেখল, দেখেই পিঠ বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল বরফের।
দেখলো লোকটা ছাদের পাঁচিলে এসে দাঁড়িয়েছে। চোখ দুটো যেন ধকধকে অঙ্গারের মতো জ্বলছে তার। কয়েক মুহূর্ত, তারপরে লোকটার চেহারা বিকৃত হতে শুরু করলো। পিঠ থেকে বেরিয়ে এলো বাদুড়ের মতো বিশাল দুই ডানা। উঁজো হয়ে গেল শরীরটা, মুখের দুপাশে ছুঁচলো দাঁতও বেরোলো কষবে। ওদের চোখের সামনেই লোকটা ডানা ঝটপটিয়ে ফতফত করে উড়ে চলল পাড়ার দক্ষিণ দিকে। এই দক্ষিণ দিকে কাদের বাড়ি যেন? নয়ন হা করে তাকিয়েছিল ছাদের দিকে। সুব্রতর কথায় চমক ভাঙল তার। আরে ওটা কি ছিল, কি হচ্ছে এখানে? আরে তুই দক্ষিণ পারে কাদের বাড়ি সেটা বল, জলদি বল, আমার মনে পড়ছে না। হ্যাঁ, দক্ষিণ পারে নিহার বাবুদের বাড়ি, বুড়ো মানুষ একাই থাকেন। জলদি চল, তোর বাইকটা নে, কুইক। কয়েক মিনিটের মধ্যেই নয়নের বাইকে করে দুজনে প্রায় উড়ে চলল পাড়ার দক্ষিণ প্রান্তের দিকে। সুব্রতর কানে ফোন। হ্যাঁ হ্যাঁ, নিহারবাবুর বাড়ির দিকে গেছে মনে হয়, চোখ রাখ। আরে হ্যাঁ রে, সত্যি বলছি, এই নয়নটাও আছে আমার সাথে। কে ছিল, কি হচ্ছে? আরে আমি কিছুই বুঝতে পারছি না ভাই। কল্পনা আর বিপ্লব ছিল ফোনে, ওদের আমি আগেই সব বলে রেখেছিলাম, এখন বাইকটা জলদি চালা তুই। প্রায় উড়েই এসে হাজির হলো তারা নিহারবাবুর বাড়ির সামনে। সেখানে বিপ্লব আর কল্পন দাঁড়িয়ে, কল্পনের হাতে মোটা লোহার একটা রড। কি রে, এসেছে এখানে? আরে কি আসবে সেটা তো বলবি, একটু আগে এমন হাওয়া দিল, ধুলোয় যেন চোখ মুখ কানা করে দেওয়ার জোগাড়। কি, কুইক ভেতরে চল সবাই, বলেই দৌড়ে ভেতরে চলল সে। বাকি তিনজনও পিছু নিল তার। কি ঘটছে কিছুই বুঝতে পারছে না তারা। দমাদম দরজায় দুই লাথি মেরে ভেঙে ফেললো সুব্রত, তারপর দৌড়ে ভেতরে ঢুকলো সে। ছোট্ট বাড়ি নিহারবাবুর, সামনেই একতলায় শোবার ঘর, একা মানুষ তিনি। চারজনে শোবার ঘরে ঢুকে অন্ধকারে কিছুই দেখতে পেল না, ঘরটা ঘুটঘুটি আঁধার, কিন্তু গুমসানো গন্ধে ঘরটা কেমন যেন ভরে আছে। বিপ্লব ফট করে হাতে টর্চটা জ্বালল, টর্চের আলোয় তারা যা দেখল মাথা ঘুরে যাওয়ার মতো হলো তাদের। বিছানায় শুয়ে থাকা নিহারবাবুর খোলা বুকের ওপর ঝুঁকে রয়েছে ডানাওয়ালা কালো পিশাচটা। শুকনো দেহ তার, রক্ত খাওয়ার টানে টানে শরীরটা কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে। তাদের সাড়া পেয়েই মুখটা তুলল সে, বিশাল একটা বাদুড়ের মতো মুখ। সেই শুকনো লোকটার মুখের বৈশিষ্ট্য থাকলেও তা খুবই অস্পষ্ট। পিশাচটা ডানা ঝাঁপ দিয়ে লাফ দিয়ে পড়ল তাদের দিকে। কল্পন সহজাত প্রবৃত্তিতে রড ধরা হাতটা দিয়ে নিজের মাথাটা আড়াল করলো সঙ্গে সঙ্গে। হঠাৎ করে একটা শব্দ হলো, আতঙ্কের চোটে ওরা চারজনে ছিটকে বেরিয়ে এলো ঘরের বাইরে। বিপ্লব দড়াম করে দরজাটা বন্ধ করে দিল, দরজার উপর সে বিশাল ডানার ছটপটানি আর চিৎকার শোনা যেতে লাগলো। বড় বাবুকে থানায় ফোন কর। প্রায় মিনিট দশেক পরেই থানার জিপ এসে থামলো নিহারবাবুর বাড়ির সামনে। বড়বাবু হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলেন, চারজন তখনও বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে। সেখান থেকে কোনো শব্দই আসছে না আর। এসে পাই, দরজা খোলো। বড়বাবু হাতের বন্দুক তুলে ধরলেন, হাবিলদার এক ঝটকায় দরজা খুলে দিল। সবাই অবাক হয়ে গেল ভেতরের দৃশ্য দেখে। সেই শুকনো লোকটার দেহ পড়ে আছে, কিন্তু পচা গলা দেহ, যেন বহুকালের মরা সেটা। আর তার ডান কাঁধের ওপর কল্পনের হাতের রডটা এফোড় ওপর হয়ে আছে। এ তো সত্যপালের শরীর, প্রায় 3 বছর আগে এর নিখোঁজের কেস জমা হয়েছিল আমার থানায়। আমি তখন সাততলিতে পোস্টেড ছিলাম, এক ইংরেজের সহকারী ছিল সত্যপাল। বিশাল জল ঘোলা হয় ব্যাপারটা নিয়ে, তাই আমার মাথায় আছে। এতদিন পরে এখানে কোথা দিয়ে এলো এ? আর বডিটার অবস্থা দেখে তো মনে হচ্ছে বহুদিনের মরা। কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না। এই পচনশীল লেহটার জন্যই তবে ওর এত সেন্ট আর ন্যাফথলিনে দরকার পড়ছিল। স্যার, আমি জানি ব্যাপারটা শুনতে হয়তো আজব লাগছে, কিন্তু আমার মনে হয় সেই ইংরেজ ভদ্রলোক কোনো রক্তচোষা বা ভ্যাম্পায়ার ছিল, আর সত্যপাল হয়তো সেখান থেকেই রক্তচোষায় পরিণত হয়। আমি জানি না, সবই আমার অনুমান। সবাই তখনও হাঁ করে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করে যাচ্ছে আর ভাবছে, সত্যি এই পৃথিবীতে কত রকম রহস্য যে থাকে তার কোনো কুল কিনারা সাধারণ মানুষের চিন্তা শক্তিতে আসে না। শেষ হলো কুটুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটিকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।